আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলা একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটি রান্নার ব্লগ করছি, আর তা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তো আমি এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলার গুঁড়াগুলো দিয়ে দিব, তারপরে তরকারিগুলো দিয়ে কষিয়ে নিব। তো দেখি অল মাই ফ্রেন্ড কীভাবে রান্নাবান্না করছি। তো আমার অল ভিউয়ার্স, সবার কী খবর, কোথায় আছেন? তবে যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন, এখন তো করোনা ভাইরাস চারিদিকে, ঠান্ডাটা থেকে সবাইকে অ্যাভয়েড করবেন, ডিরেক্ট ফ্যানের নিচে থাকবেন না। আমি গতকাল তো একটু গরম ছিল, সারা রাতে ফুল স্পিডে ফ্যান ছিল, ভয়ে বসে দিয়েছে। তো সবাই সাবধানে থাকবেন, কারণ এখন আসলে বিপজ্জনক। সিটি পরীক্ষা চারটা একসাথে হবে, চারটা চারটা করে, ক্লাস সিক্সে পড়ে আমার মেয়ে। তো দেখা যায় সাবজেক্ট অনেকগুলা, প্রতিদিন দুইটা তিনটা চারটা করে পরীক্ষা হচ্ছে। আমি এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে রাখব, তারপরে এটাতে আমি আলুটা আর বেগুনটা দিয়ে কষিয়ে নিব। দেন কষানোর পরে মাছগুলো আবার দিয়ে দিব তরকারিতে। আমি এখন মাছটা উঠিয়ে রাখছি।
এখন আমরা তরকারিটাই একেবারে কষানো কমপ্লিট। এখন আমরা ঝোল দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে আরেকটি কড়াই চুলায় উঠিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা দিয়ে আমি করলা ভাজি করব। তো এই আজকে সকালে একটু ঝটপট রান্না, কারণ আরও আনুষাঙ্গিক কাজকর্ম আছে, ওগুলো সারতে হবে। মেয়েকে নিয়ে স্কুলে যাব আমি। অল মাই ফ্রেন্ড যারা আমার সাথে আছো শুরু থেকে এখন পর্যন্ত, সবার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞ। আর আগামীতে আমি যেন তোমাদেরকে অনেক ভালো ভালো কাজ দিতে পারি, আমার পাশে থেকো। আর হচ্ছে অবশ্যই যারা আমার চ্যানেলটি আজকে ফার্স্ট টাইম দেখবে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবে, তাহলে আমার নিউ নিউ ব্লগের নোটিফিকেশনগুলো তোমাদের ইনবক্সে চলে যাবে। তো এই হলো আজকের ভিডিও, রান্নার কাজকর্ম। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটি অবশ্যই শেয়ার করে দিবে সবার মাঝে, তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে আমার ব্লগটি শেয়ার করবে। আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগাবে। আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমাকে, কারণ তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। এইটাই আমি একটু পানি দিয়ে দিলাম মাছটা দিয়ে মশলাগুলো কষানোর জন্য। এটা আরেকটু কষিয়ে নেব, তারপর করলাগুলো দিয়ে দিব এতে। তো আমার লাভলি অল মাই ভিউয়ার্স, আমার তরকারি রান্নাটি ফুল কমপ্লিট। এখন আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব, এখানে এখন রুটি সেঁকে নিব এই চুলায়। আর করলা ভাজিটিও আমার হয়ে গিয়েছে প্রায়। তো আজকে বেগুন ইলিশ রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি খুব
খুশি হব। তো এই বলেই আজকের ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।